প্রিয় বন্ধুরা, আজকে আমি কোনো আলোচনা বা কোনো সমালোচনার ভিতরে যেতে চাচ্ছি না। আজকে আমি সরাসরি আপনাদেরকে কয়েকটা মেসেজ দিতে চাচ্ছি। মেসেজ নাম্বার ওয়ান, মেসেজ নাম্বার ওয়ান হলো, কারখানা খোলা রাখার পক্ষে কেন শ্রমিকরা? আপনারা জানেন শ্রমিকরা ইতিমধ্যে বলে দিয়েছে, হ্যাঁ আমরা কারখানা খোলা রাখার পক্ষে, লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখার পক্ষে। যখন বিজিএমই অর্থাৎ বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে প্রধান, উনি যখন সরকারের কাছে অনুরোধ করেছে যে আমরা এই মুহূর্তে যদি ফ্যাক্টরি খোলা না রাখি, আমরা অর্থনৈতিকভাবে আমাদের দেশটা টোটালি পিছিয়ে পড়বে, আমরা আবার দুর্ভিক্ষের দিকে চলে যাব। সুতরাং দেশটা রক্ষা করার জন্য হলেও শ্রমিকরা আবার সেই কাজে অংশগ্রহণ করার পক্ষে। শুধু এটাই নয়, আরো কিছু আছে, সেটা আমি আরো বিস্তারিত বলছি। প্রথম মেসেজটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো, যখনই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খোলা থাকতেছে, তো এখানে শ্রমিক, আমরা যারা শ্রমিক রয়েছি, আমরা ওখানে কাজ করব। কাজ না করলে যেটা হচ্ছে, আমরা গত বছর দেখেছি কাজ না করার ফলে আমাদের 60% বেতন কাটা হয়েছে, আমাদের অনেককে ছাঁটাই করা হয়েছে, অনেক ফ্যাক্টরি লে অফ ঘোষণা করেছে। সব মিলিয়ে একটা, যত যাই হোক না কেন, সবকিছু কিন্তু শ্রমিকদের উপরেই এসে পড়েছে। আর এক যখনই শ্রমিকরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, তখনই আস্তে আস্তে আলটিমেটলি একটা দেশ পিছিয়ে পড়ে। আমরা একটা দেশকে রক্ষা করার জন্য হলেও এই মুহূর্তে আমরা যুদ্ধের মতো করে, অর্থাৎ যেখানে সবাই বন্ধ, সবাই ভয়ে কাচুমচু হয়ে ঘরের ভিতরে বসে থাকতেছে, সেখানে আমরা শ্রমিকরা কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছি। আপনার এই যে সরকারি কর্মকর্তা যে যারা যেখানে রয়েছে, দেখবেন সবাই এখন ঘরে বসে আছে, একদম দুলাল, অনন্ত দুলাল নাকি একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, ওই দুলালের মতোই সবাই এখন ঘরে বসে আছে। বাট আমরা শ্রমিকরা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করার জন্য আবার মাঠে নেমে পড়েছি। বাট তারপরও দেখা যাবে আগামীকালকে, যেমন আজকে প্রথম পহেলা বৈশাখ উপলক্ষে আজকে ফ্যাক্টরি বন্ধ থাকায় তেমন একটা প্রভাব আমরা রাস্তাঘাটে দেখছি না। আগামীকালকে দেখা যাবে প্রচুর পরিমাণে লোকজন যখন অফিসে যেতে যাবে, অফিসে তখন তাদের একটা ভিড় তৈরি হবে। তখন দেখবেন এই প্রিন্ট মিডিয়া গুলো বা এই মিডিয়ার লোকজন বা অন্যান্য বড় বড় দেশপ্রেমিক ব্যক্তিরা তখন টকশোতে কথা বলবে যে শ্রমিকরা দেশপ্রেমিক নয়, শ্রমিকরা কেন কাজ করার পক্ষে গেল। শ্রমিকরা যে দেশপ্রেমিক না দেশপ্রেমিক না, তার প্রমাণই হলো এটা যে তারা এই যুদ্ধের সময় তারা বসে থাকে না, তারা দেশটাকে অর্থনৈতিক ভাবে যাতে পিছিয়ে না পড়তে পারে সেখান থেকে ফিরিয়ে রাখার জন্যই তারা মাঠে নেমেছে। তারা জানে তাদেরও মরণের ভয় আছে, চোখের সামনে মৃত্যু দেখেও তারা যুদ্ধ থেকে পিছপা হচ্ছে না, তারা এই দেশটাকে অর্থনৈতিক ভাবে টিকিয়ে রাখার জন্য এগিয়ে যাচ্ছে। আর আপনারা যারা বড় বড় কথা বলছেন না, এই মুহূর্তে দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই, শ্রমিকদের দেশপ্রেম নাই, আপনাদেরকে বলছি, যদি আপনাদেরকে বেতন ভাতা বন্ধ করে আপনাদের এই যে স্কুল কলেজের শিক্ষকদেরকে বলেন বা সরকারি কর্মকর্তাদেরকে বলেন, তাদেরকে যদি বেতন ভাতা বন্ধ করে দিয়ে বলা হতো যে হ্যাঁ তোমাদেরকে বেতন দিব না বা 60% দিব বা 50% দিব, তোমরা লকডাউন পালন করো, তখন দেখতাম কত দেশপ্রেম বের হচ্ছে, তখন অনেক দেশপ্রেম বের হয়ে যেত। এতদিনে মানববন্ধন হয়ে যেত যে জাতিকে মেধা শূন্য করা হচ্ছে, জাতি হ্যান হয়ে যাচ্ছে, ত্যান হয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর ডায়লগ নিয়ে আপনারা তখন লিখতে পারতেন। আর এখন সবাই চুপ করে ঘরের ভিতরে বসে আছেন, আপনাদের খুব দেশপ্রেম, ঘরের ভিতরে বসে আপনাদের প্রেম উতলে উতলে উঠতেছে, আর আমাদেরকে নিয়ে আপনারা কটূক্তি করবেন। যাই হোক, তারপর আমরা কথা বলছি না, আপনাদের কাছে একটা অনুরোধ, কোনো কিছু বলার আগে একটু হিসাব করে বলবেন, আমাদেরও মরণের ভয় আছে, চোখের সামনে মৃত্যু দেখে আমরাও ভয় পাই, আমাদেরও পরিবার আছে। সুতরাং যা মুখে আসে তাই বলেন না। দ্বিতীয় কথা হলো, এই যে বিজিএম এর সম্মানিত সভাপতি মহোদয়ের প্রতি আমাদের একটা বিশেষ অনুরোধ, যিনি সাবেক সভাপতি ছিলেন, তিনি যখন ফ্যাক্টরি খোলা রাখার পক্ষে ছিলেন, তখন আমরা সবাই সবাই গত বছর সবাই তার এগেনিস্টে ছিলাম, কিন্তু এবছর যিনি তিনি ফ্যাক্টরি খোলা রাখার পক্ষে আছেন এবং আমরাও তাদের পক্ষে আছি। এর কারণ আমরা গতবার একদম সুস্পষ্ট, যত যাই হোক না কেন ঘুরে ফিরে সবগুলো আমাদের উপরেই আসবে, সেক্ষেত্রে আমরা এবার পক্ষে আছি এবং আমরা তাদেরকে সাপোর্ট করব। কিন্তু সভাপতি মহোদয়ের প্রতি, নবনির্বাচিত সভাপতি মহোদয়ের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনি স্পষ্টভাবে আপনার ফ্যাক্টরির মালিকদেরকে একটা মেসেজ পৌঁছে দিন। আমি নিশ্চিত বা আমরা নিশ্চিত এটাই যে বিজিএম এর সভাপতি বা বিজিএম এর পক্ষ থেকে যদি কোনো মেসেজ কোনো ফ্যাক্টরিতে দেওয়া হয়, ওই ফ্যাক্টরির কোনো ক্ষমতা নাই ওই মেসেজকে ইগনোর করা। সুতরাং আপনারা কোনো সীমিত পরিসরে তথ্য গোপন না করে স্পষ্টভাবে আপনারা মেসেজটা দিয়ে দিন যে এই লকডাউনের সময়ও যে সকল ফ্যাক্টরি গুলো খোলা রাখছে বা খোলা রাখার কথা বলেছি, শ্রমিকরা আমাদেরকে সাপোর্ট করেছে, সুতরাং এই শ্রমিকদেরকে দেখার দায়ভারও আমাদের। কোনো একজন শ্রমিক যদি করোনা আক্রান্ত হয়, সাথে সাথে দেখা যায় তাকে ছুটি দিয়ে বের করে দেওয়া হলো, তার ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হলো, এরকমের অনেক নজির আছে যে শ্রমিক এই ফ্যাক্টরির জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে, তাকে সাথে সাথে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছুদিন পরে তাকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে তুমি ক্লোজড। ক্লোজড তো ক্লোজড উইদাউট এনি বেনিফিট, একদম কোনো টাকা পয়সা ছাড়া তাকে বাদ দেওয়া হয়েছে, এমনও অনেক নজির আছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আমার হাতে আছে।
তো যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমাদের বিজিএমের সম্মানিত সভাপতি মহোদয় যেন স্পষ্টভাবে বলে দেন যে এই ফ্যাক্টরি গুলো খোলা রাখলে অবশ্যই রাখো, সমস্যা নাই, সামনে ঈদ, ঈদ বোনাস, বেতন ভাতা এইগুলো নিয়ে যাতে কোনো প্রকার শ্রমিকদেরকে রাস্তায় বেরোতে না হয়, শ্রমিকরা রাস্তায় বেরোয় আন্দোলন করে, দেখা যায় 90% ফ্যাক্টরি সঠিকভাবে দিয়ে দিচ্ছে, মাত্র 10% ফ্যাক্টরির জন্য, টোটাল ফ্যাক্টরির জন্য, টোটাল গার্মেন্টস জগৎটা একটা অরাজকতা তৈরি হয় এবং টোটাল গার্মেন্টস এর প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয় কয়েকজন মাত্র গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের জন্য। সুতরাং আপনি স্পষ্টভাবে বলে দিন যে এই ফ্যাক্টরি খোলা রাখছো, তুমি যদি বেতন ভাতা সবকিছু দেওয়ার সামর্থ্য না রাখো আগে থেকেই তুমি স্যালেন্ডার করে দাও, না হলে তুমি যে কোনো ওয়েতে তুমি অ্যারেঞ্জ করে দাও, যাতে করে এত বড় এক দুর্ভিক্ষর মধ্যে, এত বড় এক সমস্যার মধ্যে, এই মৃত্যু মিছিলের মধ্যেও যারা ডিউটি করবে তাদের যেন বেতন ভাতার জন্য রাস্তায় বেরোতে না হয়। এর চেয়ে বড় লজ্জার, বড় ন্যাক্কার জন্য, বড় লজ্জার বা বড় বিবেক বর্জিত আর কোনো কাজ হতে পারে না। সুতরাং আপনি স্পষ্টভাবে বলে দিন আপনার ফ্যাক্টরি মালিকদেরকে যাতে করে কোনো শ্রমিকদের এমন পরিস্থিতির শিকার হতে না হয়। তৃতীয় হলো আমাদের এই যে সরকার, আমাদের সরকার যখনই কোনো সিদ্ধান্ত প্রণয়ন করে, আমরা শ্রমিকরা, আমরা সারা বাংলাদেশের মানুষ তার সমস্ত আদেশ মানতে বাধ্য এবং মানতে আমরা আগ্রহী, মানতে আমরা প্রস্তুত। কিন্তু এই দেখুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, আমি পুরো প্রজ্ঞাপনটা দেখেছি, প্রজ্ঞাপনের ভিতরে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে কারখানা খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে। দ্যাটস ইট জোক, দ্যাটস আ জোক। আমি মনে করি স্বাস্থ্যবিধি মেনে যদি খোলা থাকে, স্বাস্থ্যবিধি বলতে কি শুধু মাস্ক পরা নাকি অন্য কিছু আমি বুঝি না, যদি বলা হয় যে শুধু মাস্ক পরা মানে স্বাস্থ্যবিধি তাহলে ঠিক আছে, আর যদি বলে যে না মাস্ক পরার সাথে আরো অনেক কাজ আছে তাহলে স্বাস্থ্যবিধি মানার মতো কোনো ক্ষমতা গার্মেন্টস এর জীবনও ছিল না, কখনো হবে না। একজন ব্যক্তি যখন বেরোচ্ছে বা ঢুকছে, একজন দারোয়ান যখনই তাকে চেক করছে, তো ওই যে পরাগায়ন করা হয় না ফুলে, ঠিক বোমরের মাধ্যমে একজন দারোয়ানের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি থেকে হাজার হাজার সুস্থ মানুষের কাছেও পরাগায়ন করার মতো হয়ে যায়। সুতরাং এইসব বলে লাভ নাই যে আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি, স্বাস্থ্যবিধি ওর তোয়াক্কা করি না, ওসব বাদ দেই, আমরা মাস্ক পরতেছি ধুলাবাল থেকে বাঁচার জন্য, আমরা ফ্যাক্টরির যে সকল রুলস মানতেছি, ফ্যাক্টরিতে কাজ করি বলে মানবো, আমরা ওভাবে কাজ করে যাচ্ছি, আমরা মৃত্যু দেখেও মৃত্যুর সামনে কাজ করে যাচ্ছি, কারণ এই দেশটাকে অর্থনৈতিকভাবে বাঁচানোর জন্য এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি এবং আমরা অর্থনৈতিক যোদ্ধা হিসেবে আমরা কাজ করছি। আর একটা বিষয় হলো এই যে কাঁচা বাজারের দোকানগুলো খোলা রেখেছেন, ওখানে আপনারা স্পষ্টভাবে বলে দিয়েছেন 9টা থেকে 3টা পর্যন্ত কাঁচা বাজার দোকান খোলা থাকবে, অত্যন্ত চমৎকার ভাবে আপনি বলেছেন, এই সময়টুকু করোনা ভাইরাস আসলে রেস্টে থাকে। তো যাই হোক, আপনারা যেহেতু বলেছেন এবং এটা অবশ্যই আপনারা যারা এই নীতি নির্ধারণ করেছেন আপনারা আপনাদের পরিসরটুকু চিন্তা করেই আপনারা নীতি নির্ধারণ করেছেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না আপনাদের মাত্র কয়েকজনের নীতি নির্ধারণের উপর নির্ভর করে সমস্ত বাংলাদেশের 18-20 কোটি মানুষের ভাগ্য, 18-20 কোটি মানুষের চলাফেরা, মানুষের মেনে চলা, মেনে চলতে পারবে কি পারবে না আপনারা একবার দেখুন তো। আমরা যারা শ্রমিক রয়েছি, গার্মেন্টস শ্রমিকরা রয়েছি, সকাল 7টার ভিতরে অফিসে ঢুকবো, আবার 8টা 9টা বা ইফতারের আগে আগে হয়তো বের হবো, এখন আমরা বাজার তাহলে কখন করবো, আমাকে কি আসলে খেতে হবে না, নাকি এই বাজারটা যে যে মুহূর্তে আমরা কাজ করে বেড়াবো ঠিক ওই মুহূর্তে সরকারি কর্মকর্তারা বা লকডাউনে যারা এই মুহূর্তে বসে আছে তারা ভালো ভালো বাজার করবে আর খাবে, আর আমরা শুধু তাদেরকে দেখে দেখে চলবো, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সংসার আছে, আমাদেরও খেতে হয়, নাকি না হলে বলেন যে গার্মেন্টস শ্রমিকদের খেতে হবে না, সকালে গিয়ে আমরা, রাতে গিয়ে আমরা চার্জের পিন লাগাই ঘুমিয়ে থাকবো, সকালে ফুল চার্জ হয়ে যাবে আমরা অফিস করবো, আসলে তো এমন নয়। সুতরাং আপনারা যখন নীতি নির্ধারণ করেন আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত 18 কোটি মানুষের চিন্তা করা উচিত, আপনারা গার্মেন্টস সেক্টরে 75% মানুষ আছে, 75% মানুষ আছে এখানে, আপনি তাদেরকে নিয়ে একটু একটা বারে ভাবলেন না যে তাদের জন্য আসলে ফ্যাক্টরিটা, এই গার্মেন্ট কাঁচামালের দোকানটা বা নিত্য প্রয়োজনীয় দোকানগুলো কখন কোন পর্যন্ত খোলা রাখা যায় একবার আপনাদের মাথায় আসে না, তখন কি হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই সরকারের আইন ভায়োলেট করে আমাদেরকে বাজার করতে বের হতে হবে। আমরা তো আইন আইন মানতে রাজি, আইন ভায়োলেট করতে রাজি না, আপনারা এমন আইন কেন করেন যেটা আমাদের ভায়োলেট করতে বাধ্য হতে হবে। সুতরাং এই যারা আইন প্রণয়ন করেন আপনারা একটু চিন্তা করবেন, আপনাদের নিজের পরিসরটা চিন্তা না করে সবাইকে নিয়ে চিন্তা করে আপনাদের জন্য উত্তম। আর আমাদের সম্মানিত শ্রমিক ভাইদের প্রতি একটা অনুরোধ, সেটা হলো আপনারা, আমি জানি লকডাউন হলে, লকডাউনের পক্ষে এই মুহূর্তে যদি কেউ ইন্ধন দেয় যে আপনার ফ্যাক্টরি খোলা রাখছে, অন্যান্য সবকিছু বন্ধ রাখছে, আপনার ফ্যাক্টরিও বন্ধ রাখার পক্ষে আপনারা মিছিল করেন, মিটিং করেন, হয়তো করতে পারবেন, আপনারা আন্দোলন করতে পারবেন, লকডাউন লকডাউনে আপনার ফ্যাক্টরিও বন্ধ করতে পারবেন, কিন্তু
এর ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনার আমার পরিবারের উপরেও পড়বে, আপনার আমার ফ্যাক্টরির উপরে পড়বে, এই দেশটার উপরে পড়বে। আমরা টোটালি টিকে আছি কিছু ফ্যাক্টরি কাজের জন্য, অনেক অনেক অর্ডার আমাদের হাতে আছে। যদি আমরা এই মুহূর্তে ফ্যাক্টরি গুলো বন্ধ করে দিই, আমাদের আসলে অর্ডার গুলো চলে যাবে অন্য দেশে, তখন কিন্তু আমাদের আবার না খেয়ে থাকতে হবে, আমাদের আবার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে হবে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই কাজ করতে হবে এই দেশটাকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর কাজ করার জন্য আপনার স্বাস্থ্যবিধি কে কি বললো না বললো ওসব বাদ দেন, ফ্যাক্টরি কি করলো না করলো ওসব বাদ দেন, নিজের সুরক্ষার জন্য নিজে কিছু কাজ করুন। সেটা হলো সর্বদা মাস্ক পরুন, যতটুকু সম্ভব ভিড় এড়িয়ে চলা, একজন আরেকজনের কাছে যতটুকু সম্ভব না যেয়ে পারা, হয়তো কাজের সুবাদে যেতে হবে কিন্তু যতটুকু সম্ভব না গিয়ে পারা যায় সেটা আমরা করব। এবং যখনই সুযোগ পাবো ঘন ঘন হাত ধুয়ে নেব। আমরা নিজেকে সুরক্ষিত যদি না রাখতে পারি, আপনি আমি মারা গেলে সরকারের কাছে, আপনার পরিবারের, আপনার ফ্যাক্টরির কাছে একটা সংখ্যা যে আমার ফ্যাক্টরি থেকে একজন মারা গেছে, সরকার বলবে সারা দেশ থেকে একজন মারা গেছে, কিন্তু আপনার পরিবার থেকে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হারাবেন বা একটা একজন ব্যক্তি হিসাবে চলে যাবেন। সেক্ষেত্রে আপনি আমি প্রত্যেকেই যার যার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনাকে আমাকে যার যার সুরক্ষার জন্য নিজেকে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো ইন্ধনে কোনো প্রকার আন্দোলন, কোনো প্রকার অরাজকতা তৈরি হোক এমন কোনো কাজে যাবেন না। আগে নিজের সুরক্ষা, পরে দেশের সুরক্ষা।